أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله نحمده ونصلي على رسوله الكريم أما بعد. تو كالك يتوم أدشن مكي নামাজ কিভাবে পড়তে হয় আর নামাজ পড়লে কি ফজিলত, নামাজ পড়লে আল্লাহ তাআলা তারা কতটুকু খুশি হয় সেই বিষয়টাকে তোমাদের বলা হয়েছিল। তো আজকে যেহেতু নামাজ পড়া গেলে মসজিদের দরকার, মসজিদে পড়ে মসজিদে বললে বহু সওয়াব রয়েছে, তো সেই জন্য আজকে মসজিদে আমরা দুনিয়ার মানুষ আইসে কিন্তু মসজিদে যাওয়ার পর কি করা দরকার, মসজিদে বসার পর আমাদের কি করা দরকার সেই বিষয়ে আজকে মুসান্নি বলাই রাখমা তিনি কোশ্চিন করে বলতেছে সওয়াল, মসজিদ মে যাকার ক্যা করনা চাহিয়ে, মসজিদের মধ্যে যাইরা তোমরা কি কবা, কি বলবা, কথাই কবা না পেশাদি করবা না কিছু করবা না খেলাধুলাই করবা। সে উত্তরে মুসানি বলে রাখা উত্তর দিতেছে জ মসজিদ মে নামাজ পড়ে, মসজিদের মধ্যে কি করা লাগবে, নামাজ পড়তে হবে, নামাজ পড়া লাগবে, কোরআন শরীফ পড়ে কি করা লাগবে, কোরআন শরীফ পড়া লাগবে, বুঝছো? ইয়া আর কই ওয়াজিফা পড়ে, ইয়া আর কই ওয়াজিফা পড়ে এর মানে হলো যে ওয়াজিফা মতলব কি, সুবহানাল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার, আলহামদুলিল্লাহ 33 বার, এনাজ আছে এগুলা কি কয় ওয়াজিফা। ইয়া আদব সে চুপচাপ বেঠে রাখে, এত চুপচাপ মসজিদের মধ্যে কোনো হাল্লা হুলস্থুল কোনো কিছু না, একদম চুপচাপ তারা বসে থাকা লাগবে। মসজিদ মে খেলনা কুদনা শোর মচানা আর দুনিয়া কে বাতে করনা বহুত বুরি বাত হে। আর মসজিদের মধ্যে আইসে সারে মসজিদের মধ্যে খেলাধুলা করা, হাল্লা চিল্লা করা, এবং কি দুনিয়া যত পেশাল আছে সমস্ত পেশাল মসজিদের মধ্যে করা, এটা কি বহুত খারাপ কথা, যেটা বুঝলা কোশ্চিন আমার বুঝো যে মুসানি বলে রাখমা বললো যে মসজিদের মধ্যে যায়রা কি করা দরকার, মসজিদের মধ্যে যায়রা কি করা দরকার, মহান জবাব দিতেছে যে মসজিদের মধ্যে যাওয়ার পর এটা আমাদের করা দরকার যে মসজিদের মধ্যে যায় নামাজ পড়া লাগে, ইয়া তো কোরআন শরীফ পড়তে হয়, ইয়া তো কোন ওয়াজিফা করা লাগে যেরকম সুবহানাল্লাহ বললাম, তো এরকম ইয়া তো এগুলো তুমি না করো তাহলে খারাপ কাজ করলো, উনি ভালো কাজ করলো না, এসব বুঝলাম বুঝলাম। চলো তারপরে মুসানি বলে আবার বলতেছে যে সওয়াল, নামাজ পড়নে সে ক্যা ফায়দা হে, এনে ফাস্টে করে যে মসজিদের মধ্যে নামাজ পড়া লাগে তাই না, বলছে না নাই মসজিদের মধ্যে নামাজ পড়া লাগে, অহর হে হিসাবে মুসানি বাবাই রহমা তিনি সল করল যে মসজিদ মে নামাজ পড়নে সে ক্যা ফায়দা হে, নামাজ পড়লে কি লাভ, কি আমার ফায়দা, যেরকম দুনিয়ায় কোনো মানুষ যদি কামনা দেয় তার ফায়দা সারা কি কাম করে, সারা দিন কাম করে বিকাল বেলা টাকা দেয় এই জন্য কি করে কাম করে, তদ্রুপি ওর নামাজ পড়লে আল্লাহ তাআলা আমাদের কি ফায়দা দেব, কি লাভ হবো, এটাই বলতেছে যে জ নামাজ পড়নে মে বহুত ফায়দা হে, নামাজ যদি পড়ো তাহলে বহুত ফায়দা আছে, বহুত তোমাদের জন্য লাভ আছে, সেজন্য আমি থোড়ি সি ফায়দা হাম তুমকো বাতায়েঙ্গে। এনে মুসানি বলে রাহমাতুল্লাহ
যে বহুত ফায়দা আছে তার মধ্যে থেকে কিছু ফায়দা কিছু লাভ তোমাদের সম্মুখে আমি বলব নাম্বার 1 নামাজি আদমি কা বদন আর কাপড়ে পাক সাফ আর সুতরা রহে এক নাম্বার কি যে নামাজ পড়বানি আসবো যে নামাজ পড়বানি আসবো সেই মানুষটার কি শরীর এবং কি কাপড় চোপড় সমস্ত জিনিস পাক পবিত্র লাগবে কি লাগবে পাক পবিত্র এটা হলো এক নাম্বার দুই নাম্বার হলো নামাজি আদমি সে খোদা তাআলা রাজি আর খুশি হতা হে দুই নাম্বারে বলতাছে যে মানুষটা নামাজ পড়লো সে মানুষটার উপরে আল্লাহ তাআলা কি হয় রাজি খুশি হয়ে যায় কি হয়ে যায় রাজি খুশি হয়ে যায় তিন নাম্বার হযরত মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজি সে রাজি আর খুশি হতা হে খুশ হতা হে এবং নামাজ পড়লে তো আল্লাহ তাআলা রাজি খুশি হয় হয় না নাই আর আল্লাহ তাআলার দোস্ত কারা হযরত মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনিও রাজি খুশি হয়ে যায় কি হয়ে যায় রাজি খুশি হয়ে যায় নাম্বার 4 নামাজি আদমি খোদা তাআলা কি নজদিক নেক হতা হে আর যারা নামাজ পড়ে আল্লাহ তাআলা পছন্দিদা বান্দা হয় কি হয় পছন্দ বান্দা যেটা আমার নেক বান্দা পরহেজগার বান্দা আল্লাহ তাআলা নজরে ভালো বান্দা বুঝছো এটাই হলো 4 নাম্বার 5 নাম্বার হলো নামাজি আদমি কি নেক লোক নেক লোক দুনিয়া মে ইজ্জত করতে হে যারা নামাজ পড়ে যারা নামাজ পড়ে তাদেরকে দুনিয়ার মানুষে কি করে ইজ্জত করে সম্মান করে কি করে সম্মান করে ইজ্জত সম্মান সব করে বুঝছো নাম্বার 6 নামাজি আদমি বহুত সে গুনাহ সে বাঁচতা হে নামাজি আদমিরা যারা নামাজ পড়ে তারা বহুত গুনাহ থেকে বাঁচে বাঁচে না নাই যেরহ নামাজ পড়ার জন্য আসতে গেলা তুমি ধর বাড়ি থেকে এখানে আসতাছো আসার পর নামাজি মানুষটা পাক পবিত্র এক নাম্বার কইলো যে পাক পবিত্র থাকা লাগবে তার বদন শরীর সমস্ত জিনিস পাক পবিত্র থাকা লাগবে থাকার পর তিনি মসজিদে আসতাছে তিনি কি কোনো গুনাহ করে আসবো হ্যাঁ খাবার মধ্যে কিছু কি গোবর টোবর পরানি আসবো কোনো মানুষের সাথে কি মারামারি করে আসবো না কিছু করে আসবো না তাহলে বহুত গুনাহ থেকে পাক পবিত্র থাকবো কেউ কোনো মানুষ টিভি দেখে আসবো না আসবো কে এখানে আসতেছে আল্লাহ তাআলা রাজি খুশি করার জন্য আর সে মানুষটা কোনোদিনও গুনাহ করে আসতে পারে না নাম্বার 7 নাম্বার 7 নামাজি আদমি কো মরনে কি বাদ খোদা তাআলা আরাম আর সুকুন সে রাখতা হ্যায় যে মানুষটা দুনিয়ায় আল্লাহ তাআলার উপাসনা করে গেল আল্লাহ তাআলার গুণগান করে গেল আল্লাহ তাআলার তসবিহ তাহলিল করে গেল তাহলে আল্লাহ তাআলা সেই কবরের মধ্যে আল্লাহ তাআলা তাদেরকে কি আরামের মধ্যে রাখতো সুখ শান্তির জিন্দগির মধ্যে রাখতো বুঝছো তো এখানে এরাই কোশ্চেন করছিল তোমাদের যে বলবো যে আমি অল্প কিছু ফায়দা তোমাদের বলে দেব সে ফায়দা তোমাদের সাতটা ফায়দা বলে দিল এক নাম্বার ফায়দা কি কইলো এক নাম্বার ফায়দা কইলো এক নাম্বার ফায়দা বললো যে নামাজে আদমি কা বদন আর কাপড়ে পাক সাফ আর সুতরা রহে নামাজে মানুষের এক নাম্বার বাংলা ভাষা বুঝে নাও যে এক নাম্বার তাহলে আমাদের বদন এবং কি কাপড় চোপড় সব পাক পবিত্র থাকা লাগবে কি থাকা লাগবে পাক পবিত্র দুই নাম্বার যারা নামাজ পড়ে তাদের জন্য আল্লাহ তাআলা কি হয় খুশি হয় কি হয় খুশি হয় খুশি হয় দুই নাম্বার এক নাম্বার কি হলো যে আমার বদন পাক সব থাকা লাগবে দুই নাম্বার যারা নামাজ পড়ে আল্লাহ তাআলা তাদের জন্য তাদের উপরে খুশি হয় তিন নাম্বার হলো যে হযরত মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনিও খুশি হয় কাদের উপরে যারা নামাজ পড়ে আর চার নাম্বার হলো
যে আল্লাহ তাআলা তার নৈকট্যতা হাসিল করে যারা নামাজ পড়ে আল্লাহ তাআলার নৈকট্যতা হাসিল করে পাঁচ নাম্বার হলো যে তাদেরকে আল্লাহ তাবারক তাআলা দুনিয়াতে সম্মান দেয় ইজ্জত দেয় কি কারণ দুনিয়ার মানুষে তাদেরকে ইজ্জত দেয় সম্মান দেয় দেন নাই আর পাঁচ ছয় নাম্বার হলো যে তারা বহুত গুনাহ থেকে বাঁচায় রাখে আল্লাহ তাআলা বহুত গুনাহ থেকে আল্লাহ তাবারক তাআলা বাঁচায় রাখে আর সাত নাম্বার হলো যে নামাজি মানুষ যদি মরা নামাজি মানুষ যদি মরে ইন্তেকাল করে তাদেরকে আল্লাহ তাবারক তাআলা কবরের মধ্যে সুখ শান্তিতে রাখে কি রাখে সুখ শান্তিতে রাখে তো দেখো আজকে আমাদের বহুত ফজিলত পেলাম তো সেই জন্য আমরা তো নামাজ পড়ে আমাদের যত ভাই ভাইস্তা বা ফেডার ভাবে রয়েছে তাদেরকে আমরা নামাজ পড়ার জন্য আর কি আদেশ করবো তাদেরকে নামাজ পড়ার জন্য তাকিদ করবো ইনশাআল্লাহ হ্যাঁ ইনশাআল্লাহ আজকে এই সবকটা ভালো করে পড়ে আসবো ইনশাআল্লাহ হ্যাঁ ইনশাআল্লাহ